আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহুল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের মাঝে এমন একটি দোয়া নিয়ে আসি যে দোয়াটি আমাদের জীবনে সকলেরই প্রয়োজন একবার হলেও পড়া অবশ্যই আমরা এই দোয়াটি জীবনে একবার হলেও পড়ব খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া ক্যান্সার বেন স্টক ডায়াবেটিস এই ধরনের বড় বড় রোগের হাত থেকে মুক্তি পেতে এই দোয়াটি আমাদেরকে জীবনে একবার হলেও পড়তে হবে এই দোয়াটি যদি আমরা পাঠ করি ইনশাল্লাহ মহান আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের বড় বড় রোগ থেকে রক্ষা করবেন এই দোয়াটি হজরত আনাস ইবনে মালিক রাজ থেকে বর্ণিত আছে নবী করিম সাল্লা আলিয়া এই ধরনের রোগ থেকে বাঁচার জন্য একটি দোয়া পাঠ করতেন আর এই হাদিস হাদিসটি রয়েছে নাসাই শরীফ আবুদ শরীফ কিতাবে এবং আরো বিভিন্ন কিতাবে আসছে দোয়াটি কি তার আগে একটি কথা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে সকলের মাঝে শেয়ার করবেন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন তাহলে যখনই আমরা নতুন দোয়া ও আমল সম্পর্কিত ভিডিও আপলোড করব তা আপনি সাথে সাথে পেয়ে যাবেন আর ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া আমাদের জীবনে সকলের প্রয়োজন দোয়াটি একবার পড়া দোয়াটি আমি বাংলাতে স্কিমে দিয়ে দিলাম এবং আরবিও দিয়ে দিলাম এই দোয়াটি আমরা কোন সময় পাঠ করব। এই দোয়াটি আমরা যে কোনো সময় একবার পাঠ করব। আমরা একবারও করতে পারি আর বেশিও করতে পারি কোনো সমস্যা নাই কিন্তু আমাদের জীবনে সকলেরই প্রয়োজন এই দোয়াটি মাত্র একবার পাঠ করা এবং আর বেশি পাঠ করতে পারলে অনেক ভালো আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই ধরনের রোগ বলা মুশুদ থেকে হেফাজত করেন এই ধরনের রোগ বলা মুশুব থেকে রক্ষা করেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম